আসসালামু আলাইকুম সবাইকে, লামি অন্দগ এর আরও নতুন একটি ভিডিওতে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকে আম্মুর সাথে একটু টুকিটাকি বাজার করতে যাচ্ছি। টুকিটাকি না, আসলে অনেক কিছুই কিনতে হবে, কেননা সামনে ইনশাল্লাহ শান্তাপুর থেকে বাবু হবে, তখন একদম সময় পাবো না বাহিরে যাওয়ার, কোনো কিছু কেনাকাটা করার। তাই এখন আমি আর আম্মু চলে যাচ্ছি রোয়াজার হাট। ওইখানে গিয়ে হচ্ছে কিছু প্রয়োজনীয় জিনিস লাগবে, যেমন কি শুকনা মরিচ, হলুদ, মশলা, ওই সব জিনিস যেগুলো হচ্ছে অবশ্যই দরকার একটা সংসারে, তো ওইগুলাই কেনাকাটা করতে যাচ্ছি। আমার তাহলে আমাদের ভিডিওতে চোখ রাখুন। আর এটা হচ্ছে আগে বরাপুর চ্যানেল ছিল, এখন আমি ইউজ করতেছি। সব কিছুই আবার প্রথম থেকে শুরু করতে হচ্ছে, কেননা অনেক বছর চ্যানেলটা অফ ছিল, তাই সব কিছুই অফ হয়ে গেছে। ভিউয়ার্স কমে গেছে, টাইম লাইন কমে গেছে, ওয়াচ টাইম কমে গেছে, মনিটাইজেশন চলে গেছে, তো এখন আবার সব কিছু আমার থেকে ব্যাক করতে হবে। তো সবাই আশা করছি অবশ্যই আমার পাশে থাকবেন, আগে যেভাবে ছিলেন। তো গুজরাট থেকে হচ্ছে গাড়িতে উঠে গেছি, গাড়িতে উঠে হচ্ছে রোয়াজার হাটের জন্য রওনা দিছি। গুজরাট থেকে রোয়াজার হাট জনপ্রতি ভাড়া 15 টাকা, আগে 10 টাকা ছিল, এখন সব কিছুতে 5 টাকা 5 টাকা করে বাড়াই ফেলছে। আর নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম তো বাবারে বাবা অনেক বেশি। তো স্বাধীন বাংলাদেশে এই প্রথম আমি বাজারে যাচ্ছি আম্মুর সাথে, দেখি স্বাধীন বাংলাদেশের বাজারের কী অবস্থা দ্রব্য মূল্যের। আমিও প্রায় অনেক বছর পরই ব্লগিং শুরু করছি আবার, তো কোথায় কি বলবো, কিভাবে মানে বলবো, সব কিছুই কেমন এলোমেলো হয়ে যাচ্ছে। শান্তাপু থেকে বারবার জিজ্ঞাসা করছি, আপু কি বলবো কি বলবো, একটু শেখাই দাও শেখাই দাও। এখন যে জায়গাটা দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে জুট মিল বা ভবানী বলে, এখানে হচ্ছে একটা মিল আছে যেখানে সুতা তৈরি করা হয়, তারপর আরও অনেক কিছুই তৈরি করা হয় যেগুলো আমার জানা নাই। আমি শুধু জানি যে জুট মিলে শুধু মানে সুতা তৈরি করে, ওই ব্যাপারটাই আমি জানি। আর মাশাল্লাহ বর্ষাকালের ওয়েদার তো অনেকই সুন্দর থাকে। আমার সবচেয়ে বেশি বর্ষাকালে আকাশটা অনেক ভালো লাগে, আমি গাড়ি থেকে মানে বাহিরের দিকে শুধু আকাশটাই দেখছি, তো ভাবলাম যে যাই একটু করে শ্যুট নিই গাড়ির ভিতরে, তাই একটু শ্যুট নিয়ে ফেললাম। আর গাড়ির মধ্যে কর্নারে বসলে বাতাসে হেজাব শুধু হাওয়ামে উঠতে যায়, হাওয়ামে উঠতে যায়, তো আমার হিজাবেরও সেম অবস্থা, মাথার ওই দিকে বেঁকে যাচ্ছে, ওই দিকে উড়ে যাচ্ছে, তা আমি হচ্ছে হাত দিয়ে এভাবে ধরে রাখছি হিজাবটা। এখন প্রায় অনেক দূর চলতে চলতেই আমরা মোহাম্মদপুর চলে আসছি, এটাকে মোহাম্মদপুর বলে। এখন যে গ্যাস পাম্পটা দেখা যাচ্ছে ওইটা হচ্ছে টোটালি যখন আন্দোলন চলতেছে, আন্দোলনের পরপর যখন দেশ স্বাধীন হয়েছে একদম লণ্ডভণ্ড করে ফেলছে, ধরতে গেলে একটা সম্পদ কমে গেছে রাঙ্গুনিয়ার। তারপর এটা হচ্ছে ইসামতি নদী, যে নদীটা আমার অনেক ভাল লাগে, আর এই ভিউটা অনেক সুন্দর, কেননা নদী মানেই মাশাল্লাহ 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 অনেক সুন্দর। আর যে নদীতে কখনো পানি খুব কম থাকে সেই নদীতে বেশ কিছুদিন যাবত এত এত পানি যা বলার বাহিরে। এখানে এখন প্রচুর লম্বা একটা জ্যাম বাসছে, প্রায় 5 মিনিট মনে হয় আমরা জ্যামে দাঁড়াইছিলাম। ইসামতি হচ্ছে রোয়াজার হাটের তীরেই অবস্থিত, না রোয়াজার হাট হচ্ছে ইসামতির তীরে অবস্থিত। এখানে নৌকাতে করে হচ্ছে যাত্রী যাচ্ছে, অথচ আগে এই নদীতে নৌকা মানে যাত্রী চলাচলের নৌকা খুব কম পাওয়া যাইতো, এখন প্রায় পাওয়া যাচ্ছে। তো আস্তে আস্তে বাজারে চলে আসছি, আম্মু মরিচ দেখতেছে কোনটা নিবে, একটা রায়পুর, একটা মিষ্টি, একটা ঝাল, মানে এক একটা নাম মরিচ মশলার। তো আমাদের হচ্ছে শুকনা মরিচ নিছে, তারপর হচ্ছে বাহার নিছে, মিষ্টি জিরা নিছে, এমনি জিরা নিছে, এলাচ নিছে, তেজপাতা নিছে, ওইসব নিছে মশলা বানানোর জন্য যা যা দরকার ওইগুলো নিয়ে আম্মু হচ্ছে ধুবে, ধুয়ে শুকাবে। আর এদিকে হচ্ছে সবজির বীজ, যেগুলো হচ্ছে মানুষ যারা সবজি করে, সবজি বাগান করে, ওরাও নিয়ে যায়, আম্মুও নেয় মাঝে মাঝে আমাদের ভিটাতে লাগানোর জন্য। এখন আমরা আমাদের একটা পরিচিত দোকান আসছি, ওইখানে এসে হচ্ছে ওইখান থেকে মরিচ নিচ্ছে আম্মু, প্রায় 2 কেজি মতো ঝাল মরিচ নিচ্ছে, না মিষ্টি মরিচ মনে হয়, আসলে আমি জানি না কী নিছে, তবে আমার থেকে মশলাগুলা অনেক ভালো লাগছে। আমি
দাঁড়াই দাঁড়াই, শুধু মশলা খাইছি, কিছুক্ষণ বাহার খাইছি, কিছুক্ষণ মিষ্টি জিরা খাইছি, কিছুক্ষণ এলাচের এলাচের ছিরকা ছিঁড়ে ভিতরে যে বিষ থাকে ওইগুলো খাইছি, মানে অনেক মজা লাগছে আমার থেকে কাঁচা কাঁচা মশলাগুলা। এদিকে হচ্ছে অনেক রকম বিষ বিক্রি করতেছে, তারপরে শাক বিক্রি করতেছে। আমি শুধু চারপাশে ঘুরে ঘুরে বাজারটা শুট নিচ্ছি। বাজারটা কেমন ছিল না, এখন অনেক পরিবর্তন হয়ে গেছে। তো আম্মু এখান থেকে মরিচ নিছে, তারপর এখানে শুধু আস্ত মরিচ না, এখানে গুঁড়া মরিচ, গুঁড়া হলুদ, গুঁড়া মশলাও বিক্রি করে। কিন্তু আমরা হচ্ছে আস্তগুলাই নিছি, আস্তগুলা নিয়ে বাসায় প্রসেসিং করে তারপর হচ্ছে মিলে গিয়ে আমরা ওইগুলা চুরাই আনবো। তো এখন আমাদের মশলার কেনাকাটা শেষ হয়ে গেছে, আম্মু এখন টাকা পে করবে। টাকা পে করার পর আমি আর আম্মু চলে গেছি মাছের বাজারের ওইদিকে। মাছের বাজারের ওইদিকে যাওয়ার সময় পথে হচ্ছে পানের বাজার পড়ে, যেখানে সবগুলা শুধু পান, সুপারি, জর্দা থাকে। তারপরে কিছু দূর মানে পাশাপাশি একটু জাস্ট পানের বাজারটা ক্রস করেই হচ্ছে মাছের বাজারে যেতে হয়। তো এখানে হচ্ছে মাছের বাজারে আসার পরপরই কাঁকড়া, যেটা আমার অনেক ভালো লাগছে, কিন্তু আম্মুকে বলতে পারি নাই যে আম্মু কাঁকড়া নাও। তারপর হচ্ছে ইলিশ মাছ, আম্মু ইলিশ মাছ দরদাম করতেছে, আসলে ওরা বরফ দিয়ে রাখছে। বরাবুদের এখানে যখন ইলিশের অভিযান করে তখন ইলিশ অনেক কম দাম থাকে। তারপর এটা কি মাছ আমি জানি না, মাছটা অনেক বিশাল, তার পাশে রূপসাদা মাছ আছে। তো এগুলাই মাছ মাছের বাজারে ঘুরলাম ফিরলাম, আম্মু দেখলো মাছ। তবে হচ্ছে আবার অন্যদিকে গেছি, ওইদিকে হচ্ছে লইট্টা মাছ বিক্রি করতেছে, কেজি 120 টাকা, কেউ 110 টাকা, কেউ 150 টাকা করে। তারপর রুই মাছ আছে এটা, তারপর এগুলো হচ্ছে পুঁটি মাছ মনে হয়, তারপর কাতাল মাছ, রুই মাছ, তেলাপিয়া মাছ, লইট্টা মাছ, চিংড়ি মাছ, শুটকি, সরি শুটকি না, ছোট ছোট কিচকি মাছ, অনেক রকম মাছ পাওয়া যাচ্ছে বাজারে। কেননা শুক্রবার হচ্ছে রোয়াজার হাট বাজার বার, ওই দিন রোয়াজার হাট পাওয়া যায় না এমন কোনো জিনিস নাই। তো মাছের বাজার থেকে ঘুরে ফিরে আমি আর আম্মু মার্কেটে গেছি। মার্কেটে গিয়ে হচ্ছে কিছু কাপড় চোপড় কেনাকাটা করছি, তারপর বাসায় চলে আসতেছি। তখন হচ্ছে সন্ধ্যা হয়ে যাচ্ছে প্রায়, আকাশটাও অনেক সুন্দর, তাই একটু শুট নিয়ে ফেললাম। তো আমরা আবার এখান থেকে গুচার আসছি। গুচার এসে আম্মু আমাকে হচ্ছে চা খাওয়াইছে, তারপর হচ্ছে নান রুটি দিয়ে সবজি আর ডাল খাওয়াইছে, যেটা আমার অনেক পছন্দ। তো আমি শুধু একলা খাইনি, তারপর বাসায় শান্তাপুর জন্য নিয়ে আসছি। তারপর আমার থেকে হচ্ছে যেহেতু আমি এখন অনার্সে পড়তেছি, খাতা লাগবে, তো আমি এক ঋণ খাতা নিয়েছি। খাতা নিয়ে হচ্ছে বাসায় আসছি। বাসায় এসে ভাইয়া যখন রাত্রে আসছে, তখন হচ্ছে ভাইয়াকে দিয়ে আমি আমার আমি আমার খাতাগুলো সেলাই নিয়েছি, কেননা আমি হচ্ছে খাতা একদম সেলাতে পারি না। তো ভাইয়াকে দিছি, ভাইয়া সুন্দর করে সেলাই করে দিচ্ছে। তারপর শান্তাপুকে দিছি, শান্তাপু সুন্দর করে নাম লিখে দিচ্ছে, তারপর সাবজেক্টের নাম লিখে দিচ্ছে। আমি হচ্ছে অনার্স বিবিএ, ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্টের স্টুডেন্ট। সো আজ এতটুকুই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আর দেখেন মাহবুবের অবস্থা কেমন হয়েছে। তো যেহেতু এটা আমার নিউ চ্যানেল, নিউ না ওল্ড, সবাই সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। বটিয়া বাগিয়া আছে নিবার আগে।